আমি রাজ্যপালের মন্তব্য নিয়ে মন্তব্য করব না। না, আমি কিভাবে করবো আপনাকে বলবো না। আমি আমার প্রার্থী পোলিং এজেন্টকে বলেছি, আমার প্রার্থী পোলিং এজেন্টরা সতর্ক থাকবে, ভোটারদের বলবো নির্ভয়ে ভোট দিন, বাকিটা আমরা বুঝে নেব, আমাদের সতর্ক দৃষ্টি আছে। আরে এই তো ফোনে তো কথা বলতে পারি না, ফেস টাইম আর হোয়াটসঅ্যাপ ছাড়া, যারা ট্যাপ করে তারাই বলে যায়, পুলিশের ছেলেগুলো সব আমার সঙ্গে আছে, এইটা পারে দিতে। হরিদাস পাল একটা কে আইসি একটা পারে, তো অমরনাথের কোথায় দিয়েছে, অমলেন্দু বলে একটা আইসি বিহারাতে রেস্টুরেন্ট করেছে, দীঘার বিচে হোটেল করেছে, এর কপালে দুঃখ আছে, ইটস এ ফিট কেস ফর আয়কর ডিপার্টমেন্ট, এর কপালে দুঃখ আছে, লেখা দেখুন তার ভাষা নোটিশ। ও আমি নন্দীগ্রামের ভোটার, আমাকে যদি কমিউনিকেট করতে হয় ওসি নন্দীগ্রাম করতে পারে, এসপি পূর্ব মেদিনীপুর করতে পারে, এ পারে করতে, হুইজি। আমি খুব থ্যাঙ্কফুল যে আমার লিভ গ্র্যান্ট করেছেন থোড়ি গতিটা, কাল সন্ধ্যায় পেয়েছি, আমার লয়ার দিয়েছে, আই এম ওয়েটিং ফর দি ভার্ডিক্ট অফ দি অনারেবল জাস্টিসের, একটার সময় উনি শুনবেন, আমার লয়ার উইল পে, থ্যাংক ইউ। জুডিশিয়ারি চাইছে রক্তপাতহীন ডেমোক্রেটিক রাইটটা মানুষের যাতে এস্টাবলিশ হয় এই নির্বাচনে, এই জন্য এই প্রথম ভারতবর্ষে কোনো লোকাল বডিজ বা কোনো নির্বাচন কার্যত কোর্ট মনিটরিংয়ে হচ্ছে। আবার মঙ্গলবার রাখার উদ্দেশ্য কী, কালকে যদি খুন হয় তার জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং এসসিসিকে এখানে এসে জবাবদিহি করতে হবে, এর থেকে বড় কাজ হতে পারে না। এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল অনারেবল জাস্টিস সূর্যকান্তজির বেঞ্চ, সেখানে পরিষ্কার বলেছে যে ভোট মানে রক্তপাত নয়, খুন নয়, আমরা চুপ করে বসে দেখতে পারি না, এসএলপি ডিসমিস করেছে, এর থেকে বড় কোথায় যাবেন। জুডিশিয়ারি এগিয়ে এসছে টু সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল, এটাই তো বড় পাওনা। আজকে আমি পলিটিক্যাল কথা বলবো না, কারণ প্রচার শেষ হয়েছে, শান্তিপূর্ণ ভোট হবে আশাবাদী সকালে, আমি এগুলো নিয়ে বলবো, শান্তিপূর্ণ ভোট হবে আগামীকাল আশাবাদী, আপনি যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে বোমাটা এগুলি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি কি আশাবাদী আগামী, পশ্চিমবাংলার শাসক দল মুখ্যমন্ত্রী তার ভাইপো চাইবে না, তার গুন্ডারা চাইবে না, শপথ মোল্লার মতো, শাহজাহানের মতো, আরামুলের মতো গুন্ডারা, কিন্তু মানুষ যেখানে যেখানে পারবেন কালকে প্রতিরোধের প্রাচীর গড়ে দেবে। কালকে বড় শিক্ষা পাবে পশ্চিমবাংলার এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী।